আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা দেখব লারাভেল ইলুকেন্ট ব্যবহার করে ডাটা আপডেট করা। তা আমাদের যে আগের প্রজেক্টটা আমরা করছিলাম সেই প্রজেক্টটা হচ্ছে এটি। এখন আমরা এই সারিতে আমরা এখানে একটা কলাম নেব, সেই কলামের মধ্যে থাকবে ইডিট নামে একটি বাটন থাকবে, যে প্রত্যেকটা রোয়ের মধ্যে একটি করে বাটন থাকবে। বাটনে ক্লিক করলে আমাদের একটা মডেল ওপেন হবে। তো আমরা এই মডেল ওপেন করার জন্য আমরা বুটস্ট্র্যাপের মডেল ইউজ করব, যেহেতু আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করছি। বুটস্ট্র্যাপ থেকে কিভাবে মডেল ইউজ করতে হয় সেই বিষয়টি আমার কুয়েরি বিল্ডার আপডেট যেই ভিডিওটি আছে সেই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। আপনারা ওই ভিডিওটি একবার দেখে আসবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তা আমি এখন কুয়েরি বিল্ডার দিয়ে যেই মডেলটি আমরা এখানে নিয়ে আসলাম, আমি সেই মডেলটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি ওয়েলকাম ব্লেড ডট পিএসপি থেকে। কন্ট্রোল সি দিয়ে মডেলটি কপি করে নিলাম এবং এটি আমরা স্টুডেন্ট ডট ব্রেড ডট পিএসপির মধ্যে আমরা এখানে দিয়ে দেবো। এখানে আমাদের নেম, মোবাইল, স্ট্যাটাস, অ্যাক্টিভ, আনঅ্যাক্টিভ এইগুলো আমাদের আছে। এখানে হবে ইডিট স্টুডেন্ট এবং ওয়েলকাম ব্রেড ডট পিএসপির মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা এখানে একটা ইডিট বাটন পাবো, যে এই যে ইডিট নামে একটি বাটন আমরা এখানে ক্রিয়েট করেছিলাম, সেই বাটনটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং স্টুডেন্ট ডট ব্রেড ডট পিএসপির মধ্যে আমাদের এখানে একটি টিএইচ ইডিট এবং এখানে আমি এটাকে দিয়ে দেব। অবশ্যই আমি এখানে দিব ইএমপির পরিবর্তে স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, আমাদের এখান থেকে স্টুডেন্ট আইডিটা পাস করবে। তা আমাদের এডিট নামে একটি ফাংশন এগুলো তৈরি করব। তো আমরা দেখে এসে আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা আসছে কিনা, আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটি আমরা একটা রিফ্রেশ করি অথবা রিলোড করি। প্রজেক্টটি রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বাটনটা চলে এসছে, আমি যখন ক্লিক করছি আমাদের সেই মডেলটা চলে এসছে এডিট স্টুডেন্ট, এই মডেলটা আমরা আসছে। এখন আমাদের ডাটাটা এখানে আনতে হবে, এটা আমরা আনবো অ্যাক্সেস দিয়ে। তো আমরা অ্যাক্সেস কিভাবে দিব সেটি হচ্ছে আমাদের অ্যাক্সেস এর যে গিটহাব যে রিপোজিটরি আছে আমরা সেই গিটহাব থেকে নিয়ে আসতে পারি। এখানে কিভাবে অ্যাক্সেস সেট আপ করতে হয় এগুলি সবকিছু দেওয়া আছে। আমরা অ্যাক্সেস এর সিডিএনটা নিব, সিডিএনটা কপি করলাম। এখন আমাদের প্রজেক্টের স্টুডেন্ট ব্লেড ডট পিএসপি এখানে আমরা দিব সিডিএনটা এবং এবারে আমরা ওয়েব ডট ব্লেড ডট পিএসপি থেকে আমরা আরেকটি স্ক্রিপ্ট এখান থেকে নিয়ে আসবো, এই স্ক্রিপ্টটি আমরা নিব। আমি আগে যেটা করেছিলাম এমপ্লয়ারি ইডিট, এমপ্লয়ারি যে লিস্টটা করেছিলাম সেখান থেকে আমরা এগুলো কপি করছি। তো এখানে আমাদের ইডিট নামে একটি ফাংশন এখানে আছে, আমাদের বাটনের মধ্যে ইডিটটাকে কল করা হয়েছে ইডিট। তো এখানে আমাদের যে ইউআরএলটা দেওয়া আছে অর্থাৎ আমাদের যে রাউটটা এখানে আছে রাউটটা আমরা চেঞ্জ করব, এখানে দেব গেট স্টুডেন্ট, গেট স্টুডেন্ট আমরা এখান থেকে স্টুডেন্টটাকে ধরব। স্টুডেন্টটা ধরার জন্য আমাদের অবশ্যই স্টুডেন্ট গেট স্টুডেন্ট রাউটটা আমাদের ক্রিয়েট করতে হবে। ওয়েব ডট প্লেস পিএসপি থেকে আমরা রাউটটা ক্রিয়েট করব, স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে আমাদের থাকবে গেট স্টুডেন্ট নামে একটি ফাংশন। স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলার এখানে আমরা ফাংশন ক্রিয়েট করব, পাবলিক ফাংশন গেট স্টুডেন্ট রিকোয়েস্ট ডলার সাইন রিকোয়েস্ট। এখন আমাদের যে স্টুডেন্টের ডাটাটা আমরা চাচ্ছি সেই স্টুডেন্টের ডাটাটা আমরা এখান থেকে খুঁজে নিয়ে আসবো। তাহলে আমি এখান থেকে উপর থেকে যে কুয়েরিটি আছে সেই কুয়েরিটি আমরা এখান থেকে নিয়ে আসি। আমাদের এখানে একটি স্টুডেন্ট দরকার, আমরা দেবো স্টুডেন্ট অল এর পরিবর্তে আমরা দেবো ফাইন্ড, ফাইন্ড আমরা চাচ্ছি কুই রিকোয়েস্ট, আমরা একটা আইডি পাঠাচ্ছি সেই আইডিটা আমরা এখানে ধরবো আইডি।
এবং আমরা অবশ্যই এই ডাটা রিটার্ন করবো জেসন ফরম্যাটে, রিটার্ন রেসপন্স জেসন, এখান থেকে আমাদের ভেরিয়েবলটা দিয়ে দিব রিকোয়েস্ট স্টুডেন্ট জেসন। ওকে, তো আমরা এখন যদি আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাকে রিলোড করি এবং এডিট বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে ডাটাটা চলে এসেছে, অর্থাৎ স্টুডেন্ট নেম যেগুলি আমাদের আসতেছে এখানে সেই ডাটাটা আমাদের চলে এসেছে। এখন ক্লিক করার পর সেই ডাটাটা আপডেট হবে। আমি যখন এখানে ক্লিক করব সেভ চেঞ্জ, সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের এই ডাটাটা চেঞ্জ হবে। এখন আমাদের ওই সেভ চেঞ্জ বাটন নিয়ে কাজ করতে হবে। আমাদের মডেলের মধ্যে স্টুডেন্ট ব্লেড ডট পিএসপিতে যখন আমরা যাব সেভ চেঞ্জ, এখানে সেভ নামে একটি ফাংশন কল করা আছে আর এখানে সেভ নামে একটি ফাংশন ডিক্লেয়ার করা আছে। এখন এই প্রত্যেকটা আইডি থেকে, অর্থাৎ আইডি, নেম, মোবাইল, স্ট্যাটাস এগুলি আছে, আমাদের এখানে আপডেট স্টুডেন্ট আপডেট স্টুডেন্ট নামে আমাদের একটি রাউট ক্রিয়েট করতে হবে। আমরা ওয়েব ডট ব্লেড ডট পিএসপিতে যাই, রাউট ক্রিয়েট করব স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে। আপডেট নামে একটি ফাংশন থাকবে, সেই ফাংশনে যখন কল করবে আমাদের ডাটাটা ডাটাবেসে সেভ হবে। স্টুডেন্ট কন্ট্রোলার আমরা এখানে পিইউবি পাবলিক ফাংশন আপডেট রিকোয়েস্ট ব্যবহার সাইন রিকোয়েস্ট, যে রো ডাটাটাকে আমরা আপডেট করব প্রথমত সেই রোটাকে আমরা এখানে ধরব। এখন আমাদের স্টুডেন্ট ডলার সাইন স্টুডেন্ট আমরা কি কি আপডেট করব, নেম আপডেট করব ইকুয়াল টু রিকোয়েস্ট নেম, আমার যে ডাটাবেজে যে ডাটাটা আছে স্টুডেন্ট যে আইডি আমরা এখানে পেয়েছি সেই আইডি অনুসারে আমাদের যেই স্টুডেন্টের ডাটাগুলি আছে সেই ডাটাগুলি থেকে স্টুডেন্ট নেমটাকে আপডেট করবে রিকোয়েস্ট নেম অনুসারে। তারপরে যাব আমরা স্টুডেন্ট মোবাইল, এই মোবাইলটাকে আপডেট করবে রিকোয়েস্ট মোবাইল, আর আপডেট করবে স্টুডেন্ট স্ট্যাটাস স্ট্যাটাস ইকুয়াল টু রিকোয়েস্ট স্ট্যাটাস, দেন স্টুডেন্ট সেভ। তাহলে আমার ডাটাটা আপডেট হবে, যখন এই কাজটা শেষ হবে সে রিটার্ন করবে যে ওকে রিটার্ন করবে। এই হচ্ছে আমাদের এটা, এবং আমাদের ওয়েব ডট ব্লেড ডট পিএসপিতে আমরা যেই রাউটটা ক্রিয়েট করেছিলাম সেই রাউটটা আমরা এখানে দিয়ে দিব, এখানে অলরেডি দেওয়া আছে দিয়ে দিলাম। আমরা এখান থেকে পাঠাচ্ছি আইডি পাঠাচ্ছি, নেম পাঠাচ্ছি, মোবাইল নাম্বার পাঠাচ্ছি, স্ট্যাটাস পাঠাচ্ছি, এটা আমরা এখানে এই ভেরিয়েবলের মাধ্যমে এরের মাধ্যমে পাঠাচ্ছি। যখন আমাদের স্টুডেন্ট কন্ট্রোলারে যাবে স্টুডেন্ট কন্ট্রোলারের রিকোয়েস্টের মাধ্যমে আমরা যে ডাটাগুলি পাঠাচ্ছি সেই ডাটাগুলি এখানে আপডেট করবে। প্রথমত আমাদের আইডি রিকোয়েস্ট আইডি দিয়ে আইডিটা আমাদের কাঙ্ক্ষিত স্টুডেন্ট রোটাকে নিয়ে আসবে এবং সেই রোর মধ্যে আমরা যে জিনিসগুলি আপডেট করতে চাচ্ছি এগুলি আমরা দিয়ে দিব, দেন আমরা সেভ করে দিব, তাহলে আপডেট হয়ে যাবে। তো এখন আমরা এটা ট্রাই করি, আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে আমরা রিলোড করি এবং বাবুল মিয়ার জায়গায় আমরা এখানে একটু চেঞ্জ করব, বাবুল মিয়া এখানে ওয়াইয়ের জায়গায় আমরা এজ দিব এবং মোবাইল নাম্বার লাস্টে 50 দিলাম এবং এটাকে চেঞ্জ সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলাম। তো আমাদের এটা চেঞ্জ হয়েছে, বাট স্টুডেন্ট ব্লেড ডট পিএসপি যখন আসছে আমাদের এই মডেলটাকে টুগল করে মডেলটা চলে গেছে, বাট আমাদের কন্ট্রাক্ট ভিউ এই নামে আমাদের কোনো আইডি নেই, আমাদের এই নামে একটা আইডি এখানে ক্রিয়েট করতে হবে। এই নামে আইডিটা আমাদের কোথায় হবে, যেখানে আমাদের এই লিস্টগুলি ভিউ হচ্ছে সেই ড্রাইভের মধ্যে। আমি চলে যাচ্ছি এই যে কার্ড, এখানে আমরা একটা আইডি ক্রিয়েট করব, আইডি এই। এখন যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি, রিলোড করার পর কোনো কিছু চেঞ্জ করি,
তাহলে আমরা যখন সেভ চেঞ্জ বাটনে ক্লিক করব মডেলটা চলে যাবে এবং এটা আপডেট হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা দেখলাম ইলুকেন্ট ব্যবহার করে কিভাবে ডাটাবেস থেকে ডাটাটা এনে এডিট করে আবার ডাটাবেসে সেভ করা যায়। এই টিউটোরিয়ালটা যদি আপনার কাছে একটু জটিল মনে হয় তাহলে আপনি অবশ্যই আগের আমাদের আমার আগের যে টিউটোরিয়াল আছে লারাবেল কুয়েরি বিল্ডার সেটা দেখে আসবেন, তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে বেশিরভাগ কোড আমরা আগে যে এমপ্লয়ারি ডাটা ঢুকানোর জন্য এমপ্লয়ারি লিস্ট তৈরি করার জন্য আমরা সেই সেম ডাটাগুলি আমরা নিয়ে আসছি স্টুডেন্ট ব্লেড ডট পিএসপি তে, অর্থাৎ স্টুডেন্ট লিস্ট তৈরি করার জন্য। তো অবশ্যই আপনারা ওই আগেরটা দেখে থাকলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আমরা এখানে একটি ডিলেট বাটন এড করব এবং ডিলেট বাটনে ক্লিক করলে সাথে সাথে ডাটাটা ডিলেট হয়ে যাবে, এটা আমরা দেখব। ইলুকেন ব্যবহার করে আমরা এটা করব। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।